হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস সূর্যবংশী। তোমরা সবাই জানো 2020 সালে 24শে মার্চ রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু করোনা চলে এসেছিলো, লকডাউন পড়ে গেল, তো সমস্ত সিনেমা হল বন্ধ হয়ে গেল, তো রিলিজ আটকে গেল। তারপরে ঠিক হলো 30শে এপ্রিল 2021 সাল আসবে সিনেমাটা হলে, কিন্তু যেহেতু পরিস্থিতি নর্মাল হয়নি তখনও এলো না। তো গাইস, রোহিত শেট্টি যেটা বলেছিল যে সিনেমা হলে রিলিজ করব, ঠিক একদম ঠিক। এই কারণে বলছি, কারণ এত বড় স্কেলে সিনেমাটা বানানো হয়েছে, অডিয়েন্সরা যদি সে বড় স্ক্রিন না দেখতে পারে তো বুঝতেই পারছো, একটা সিনেমা হলে গিয়ে দেখা, একটা ঘরে বসে দেখার তফাৎ থাকে। তারপরে সে সিনেমা হলের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের কথা ভেবেছিল, ডিস্ট্রিবিউটরদের কথা ভেবেছিল, সেটি এর জন্য প্রমিস করেছিল যে সিনেমা হলেই আনবে। তো এখন অবধি সেই প্রমিসটা কিন্তু রেখেছে। কিন্তু গাইস একটা কথা বলতে হবে, যেহেতু ট্রেলার রিলিজ করে গিয়েছিল, তো যখন ট্রেলার বেরিয়ে গেছে তো অডিয়েন্সটা কী হয়, যত দিন যায় না একটা সিনেমাটার প্রতি একটা ডিটাচ চলে আসে, কানেকশনটা হারিয়ে ফেলে আস্তে আস্তে। তো সেই ক্ষেত্রে যতদূর মনে হচ্ছে যে দিওয়ালিতে আসার কথা আছে, এবার দিওয়ালিতে যদি পরিস্থিতি নর্মাল হয়ে যায় তো ডেফিনেটলি সিনেমা হলে আসবেই, এটা মেকার্স প্ল্যান করে রেখেছে। আদারওয়াইজ যদি তখনও পরিস্থিতি নর্মাল না হয়, সিনেমা হল না খোলে, তাহলে কিন্তু গাইস সিনেমাটাকে কিন্তু অন্য কিছু ভাবতে হবে না, তখন সেই ওটিটিতেই আসতে হবে। কেননা যত দিন যাচ্ছে সিনেমার প্রতি ক্রেজ কিন্তু কমছে গাইস, তো সেই ক্ষেত্রে যদি যত ফেলে রাখবে মেকার্সরা ততই কিন্তু ইন্টারেস্ট অডিয়েন্স হারিয়ে ফেলবে, তখন কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারবে না সিনেমাটা যতটা করা উচিত। তো সেই ক্ষেত্রে দেখা যাক কী হয়। আই হোপ দিওয়ালিতে চলে আসবে, দিওয়ালিতে পরিস্থিতি নর্মাল হয়ে যায়, কেননা এতদিন ধরে করোনা নিয়ে যা চললো তো আর ভালোও লাগছে না বলতে গেলে, যে এরকম পরিস্থিতি। তো সব কিছু স্বাভাবিক হয়ে যাক, সব ভ্যাকসিন ঠিক মতন হোক, লোকে ঠিকঠাক মতন মাস্ক ইউজ করুক, সব সতর্কতা মেনে চলুক, যাতে এই করোনা চলে যায়, সিনেমা হল খুলে যাক, সব কিছু খুলে যাক, যাতে অসুবিধা কিছু না হয়। তো সেই ক্ষেত্রে যদি সিনেমা হলেই চাইবো সিনেমাটা আসুক, কিন্তু আমার মনে হচ্ছে যদি ইনকেস দিওয়ালিতেও না আসতে পারে সিনেমাটা, তাহলে হয়তো মেকার্সার সেকেন্ড ওপিনিয়ন অপশনেই যাবে, যে ওটিটিতেই রিলিজ করবে। তো দেখা যাক কী হয়। তো আমি তো চাইবো সিনেমাটা সিনেমা হলেই আসুক, যাতে সবাই অডিয়েন্সরা গিয়ে দেখতে পারে বড় স্ক্রিনে। তো সিনেমা হলের সঙ্গে যারা যুক্ত থাকে ডিস্ট্রিবিউটার, তারাও যাতে এই সিনেমার থেকে কামব্যাক করতে পারে। তো দেখা যাক কী হয়। তো আমি তো ফিঙ্গার ক্রস করে আসি যাতে সিনেমা হলে আসুক, করোনা চলে যাক, সব নর্মাল থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, দেখা যাক কী হয় গাইস। তো সেটা পরের ব্যাপার। তো গাইস এই অবধি এখনও আপডেট, কেন যদি আমি বলেই দিলাম তোমাদেরকে দিওয়ালিতে প্ল্যান করছে, তার আগে না, এবার দেখা যাক কী হয়। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা জানাও কী করতে হবে, তোমাদের উপর ছাড়লাম, তোমাদের যদি ভালো লাগে তবে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেও, যদি ভালো না লাগে সেটা আমি বুঝিয়ে যাবো, তাহলে এখন বুঝতেই পারছো। তো গাইস আজকে ভিডিওটা এই অবধি, আরও অন্য কোনো ভিডিও আমি নিয়ে অবশ্যই নিয়ে আসবো, যদি তোমাদের ভালো লাগে তো, যদি তোমরা আমাকে লাইক করো, পছন্দ করো, তো ডেফিনেটলি আমি আবার আসবো। তো গাইস টাটা, বাই, জয় হিন্দ।